ওয়েলকাম ব্যাক টু বং কেমিস্ট্রি। আমাদের আজকের টপিক হলো মিক্সড অ্যালডল কনডেনসেশন। আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এই ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলে অ্যালডল কনডেনসেশনের রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, যেটা তোমরা আই বাটনে পেয়ে যাবে স্ক্রিনে, এবং আমি ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি, তুমি দেখে নিতে পারো সেখান থেকে। এবং অবশ্যই অ্যালডল কনডেনসেশনের ভিডিওটা দেখার পর এটা দেখলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। মিক্সড অ্যালডল কনডেনসেশন মেকানিজমটা অ্যালডলের মতোই, কিন্তু এক্ষেত্রে আমরা মিক্সড কেন বলছি, এর আগে অ্যালডলে যে কম্পাউন্ডগুলো নিয়ে আমরা রিয়াকশন করছিলাম, দু মলিকিউল করে লাগে আমরা জানি, প্রত্যেকটাই দুটো সেম মলিকিউলে করছিলাম। এইবার যদি দুটো আলাদা মলিকিউলের মধ্যে আমাদের অ্যালডল করতে দেয়, তখন আমরা কি পাবো অ্যাজ এ প্রোডাক্ট সেটা আমাদের জানতে হবে। মনে রাখবো, যখনই আমরা মিক্সড অ্যালডল কনডেনসেশন করতে যাব, তখন আমরা নির্দিষ্ট করে একটা প্রোডাক্ট পাই না, সেক্ষেত্রে আমরা মিক্সচার অফ প্রোডাক্টস পাই। কিরকমভাবে, যদি সে আমি দুটো কম্পাউন্ড নিচ্ছি, CH3CHO and CH3CH2CHO, আমরা অবশ্যই জানি যাদের মধ্যে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট রয়েছে তারা অ্যালডলে রেসপন্স করে, এবং এই দুটো কম্পাউন্ডে আলফা হাইড্রোজেন ইজ প্রেজেন্ট। তো এক্ষেত্রে আমরা যে চারটে প্রোডাক্ট পাবো, আমি যদি এটাকে এ ধরে নিই এবং যদি এটাকে বি ধরে নিই, মনে রাখবো ফার্স্ট প্রোডাক্ট আমি যেটা পাবো সেটা হচ্ছে রিয়াকশন মিডিয়ামে আমি দুটোকেই সাফিসিয়েন্টলি অ্যাড করে দিয়েছি। এইবার প্রথমে এর একটা মলিকিউল এর আরেকটা মলিকিউলের সাথে অ্যালডল কনডেনসেশন করবে, ঠিক আছে। নেক্সট যে প্রোডাক্ট আমরা পাবো সেখানে একইভাবে বি এর একটা মলিকিউল বি এর আরেকটা মলিকিউলের সাথে অ্যালডল প্রোডাক্ট তৈরি করবে। নেক্সট যেটা হবে, এবার ওরা একে অপরের সাথে বিক্রিয়া করবে, এর সাথে বি এর বিক্রিয়া হবে, যেখানে যদি এ থেকে আলফা হাইড্রোজেন বেরোয় দেন বি তে হবে চার্জ সেপারেশন। এবং লাস্ট প্রোডাক্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে এর সাথে বি এর রিয়াকশন, আবার যদি এবার এ তে হয় চার্জ সেপারেশন তখন বি থেকে হবে আলফা হাইড্রোজেন লিবারেশন। কারণ আমরা জানি অ্যালডল কনডেনসেশন মানে দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, একটা থেকে আলফা হাইড্রোজেন রিমুভ করবে এবং একটা থেকে চার্জ সেপারেশন হবে। তো প্রথম দুটো প্রোডাক্ট আমরা এর আগে অলরেডি দেখেছি আগের ভিডিওতে, বাট আমি আরেকবার এখানে বলে দেবো জিনিসটা। এবং প্রথম দুটো হবে হচ্ছে এ মলিকিউলের সাথে এ এরই বিক্রিয়া হবে এবং বি এর সাথে বি এরই একটা মলিকিউলের মধ্যে অ্যালডল কনডেনসেশন হবে। তারপর ওরা একে অপরের সাথে করবে, যখন দেখবে একজনের আলফা হাইড্রোজেন বেরোলে অপরজনের চার্জ সেপারেশন হবে এবং এটাতে ঠিক উল্টোটা হবে। তো প্রোডাক্টগুলোর দিকে যদি আমরা যাই, প্রথম আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই CH3CHO সাথে, মানে ফার্স্ট প্রোডাক্ট CH3CHO, তার মধ্যে যখন আমরা বেস দেব NaOH, এখান থেকে আমরা জানি কি OH মাইনাসটা আসবে, এসে এখান থেকে একটা H প্লাসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে এবং এখানে একটা নিউক্লিওফাইল তৈরি হবে, সেই নিউক্লিওফাইলটাকে দেখতে হবে এরকম। এবং এই নিউক্লিওফাইলটা পরের স্টেপে কী করে, আমাদের এই নেক্সট যে মলিকিউলটা আছে সেই মলিকিউলটাকে এসে অ্যাটাক করে এবং এখান থেকে তৈরি হয় এই জিনিসটা CH3CH। এই বন্ডটা এখান থেকে ব্রেক করে অক্সিজেনের কাছে লোন পেয়ারটা চলে যায়, নেগেটিভ চার্জ, অ্যান্ড তার সাথে এসে CH2CHO জুড়ে গেল, যেটা পরের স্টেপে হাইড্রোলিসিস করলে পরে এখানে H2 যেটা ফর্ম করেছিল, এই যে OH-টা H প্লাসটাকে টেনে নিয়েছিল, সেই যে H2টা ফর্ম করেছিল সেটা যদি হাইড্রোলিসিস করলে এখান থেকে আমরা প্রোডাক্টটা পাই CH3CHOH CH2CHO। এটা হয়ে যাবে আমাদের প্রোডাক্ট নাম্বার 1। এইবার যদি প্রোডাক্ট নাম্বার 2 আমরা দেখি, আমি 2 তে কি বলেছি, বি এর একটা মলিকিউলের সাথে বি এরই আরেকটা মলিকিউলের মধ্যে অ্যালডল হবে। তো সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা পাবো, এখানে আলফা হাইড্রোজেন হচ্ছে এইটা, সেখান থেকে একটা হাইড্রোজেনকে আমি বার করে লিখলাম এরকম রয়েছে। তো তার মধ্যে যদি আমি বেস দিই, এখান থেকে OH মাইনাসটা এসে এই H প্লাসটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে এবং তখনই এই বন্ডের ইলেকট্রন দুটো এই কার্বনটার কাছে শিফট হবে। এবং এখান থেকে আমি যে নেগেটিভ চার্জটা পাবো সেটা পাবো কোথায়, এই CH এর কার্বনটার ওপরে। এবং এইটা এরপরে যখন আরেকটা মলিকিউল এখানে রয়েছে CH3CH2CHO, সেখানে এসে এই যে পজিটিভ কার্বনটা সেখানে এটা অ্যাটাক করবে, যার ফলে এই বন্ডটা ব্রেক করে অক্সিজেনের কাছে লোন পেয়ারটা চলে আসবে, নেগেটিভ চার্জ জেনারেট করবে। এবং যদি আমি সে একবারেই হাইড্রোলিসিসটা দেখিয়ে প্রোডাক্টটা লিখে দিই, মানে জাস্ট O মাইনাস হতো সেটাকে আমি যদি একবারে OH লিখে দিই, তো সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা পাবো CH3CH2CHOH, তার সাথে এই CH কার্বন দিয়ে সেটা যুক্ত হলো, যার এখানে এই CH3টাকে আমি নিচে বন্ড দিয়ে পাঠিয়ে দিলাম এবং এখানে CHO গ্রুপটা রইল। এটা হয়ে যাবে আমাদের প্রোডাক্ট নাম্বার 2। এটা আমি শর্টে মেকানিজমটা বললাম, অ্যাজ বললাম ওই ভিডিওটা দেখে নিলেই তোমাদের কাছে এই দুটো প্রোডাক্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, এই লাস্ট দুটো প্রোডাক্ট আমাদের কেন আসছে, তার কারণ হচ্ছে যখনই এ আর বি এর রিয়াকশনটা হবে তখন সে এটাকে আমি ধরে নিচ্ছি, এটা ধরেছিলাম এ, তো এটাতে আমি কি বলেছি, এটাতে আমি ধরলাম আলফা হাইড্রোজেন লিবারেশন হয়। তো আমি এক কাজ করি, এখানে আলফা হাইড্রোজেন একটা বার করেই লিখলাম CH3CHO, দেন এখানে NaOH দেওয়া হলো,
এখান থেকে OH মাইনাসটা এসে এই H-টাকে টেনে নিল, এই H-টাকে টেনে নিল, ফলে এই বন্ডেড ইলেকট্রনটা কার্বন পেয়ে গেল, সে আবার এখানে একটা নিউক্লিওফাইল জেনারেট করলো। এবার এই নিউক্লিওফাইলটা কাকে অ্যাটাক করবে? B এর একটা মলিকিউলকে, B-টাকে এখানে CH3CH2CHO। এইটাতে এসে যখন এই পার্সিয়াল পজিটিভ কার্বনে এই নেগেটিভ চার্জটা এসে অ্যাটাক করবে, তখন কি হলো, এই বন্ডটা ব্রেক করে অক্সিজেনের কাছে নেগেটিভ চার্জটা আসবে, মানে বি এর কিন্তু এই ক্ষেত্রে হলো চার্জ সেপারেশন, আর এ থেকে বেরোলো আলফা হাইড্রোজেন। তো একইভাবে আমি যদি আবার এদের জুড়ে দিই, তখন আমি প্রোডাক্টটা কি পাচ্ছি, সিএইচ থ্রি সিএইচ টু, তার সাথে এখানে সি, এটা সিঙ্গেল বন্ডেড ও মাইনাস এইচ, তার সাথে এসে এই সিএইচ টু সিএইচ ও নিউক্লিওফাইলটা জুড়ে গেছে। আর লাস্ট স্টেপে যদি এটাকে আমি হাইড্রোলিসিস করি, দেন এটা কি পাবো আমি, সিএইচ থ্রি সিএইচ টু, দেন এখানে সিএইচ ও এইচ, তার সাথে বাকিটা যেরকম ছিল সেরকমই থাকবে, পুরো প্রোডাক্টটা সেম থাকে, হাইড্রোলিসিস করলে শুধু ও মাইনাসটা ওইচে কনভার্ট হয়। তো এইখানে এটা হবে আমাদের প্রোডাক্ট নাম্বার থ্রি। তাহলে প্রথম তিনটে প্রোডাক্ট আমরা দেখতে পেলাম, এইবার হবে আমাদের লাস্ট প্রোডাক্ট, যেখানে আমি কি বলেছি, এতে হবে আমাদের চার্জ সেপারেশন, অ্যান্ড বি থেকে আমরা বার করব আলফা হাইড্রোজেন। তো চার নম্বর প্রোডাক্ট আমাদের কি হবে দেখে নিই, বি তে যদি আমরা আলফা হাইড্রোজেন বার করি, তো আলফা হাইড্রোজেনটাকে আমি এখানে বার করে লিখলাম, এটা আলফা কার্বন, এবং এইখানে আমি NaOH দিলাম, সেম নিয়ম, OH মাইনাস এখান থেকে H প্লাসটাকে অ্যাবজর্ব করলো, এই বন্ডেড ইলেকট্রনটা এই কার্বনের কাছে শিফট করলো, যার ফলে এবার এখানে নিউক্লিওফাইল যেটা আমি পেলাম সেটা দেখতে হলো এরকম। এবং আমি এবার কি বলেছি, এবার বলেছি এতে হবে চার্জ সেপারেশন, তাহলে এর একটা মলিকিউলকে আমি এখানে ইউজ করব, যেখানে এই যে পার্সিয়ালি পজিটিভ কার্বন সেই কার্বনে চার্জ সেপারেশন হবে, এই নেগেটিভ চার্জটা এখান থেকে এসে অ্যাটাক করবে কাকে, এইখানে এই নেগেটিভ কার্বনটা এই পজিটিভ কার্বনকে অ্যাটাক করবে, যার ফলে এখান থেকে একটা বন্ড ব্রেক করে ইলেকট্রন দুটো আবার অক্সিজেনের কাছে চলে আসলো। তাহলে এবার পরিষ্কার দেখতে পাচ্ছি এতে আমাদের চার্জ সেপারেশন হলো, বি থেকে আমাদের আলফা হাইড্রোজেন বেরোলো। তো এখান থেকে নেক্সট আমি যেটা পেলাম সিএইচ থ্রি সি, এখানে ও মাইনাস এইচ, তার সাথে এই কার্বনটা দিয়ে এসে জুড়লো, মানে সিএইচ এর কার্বনটা দিয়ে, পাশে সিএইচ ও যেমন ছিল রইলো, আর এই সিএইচ থ্রিটাকে আমি বেন্ড করে এখানে লিখলাম। এটাকে যদি আমরা হাইড্রোলিসিস করে দিই, তখন কি হবে, সিম্পলি এই ও মাইনাসটা ওইচে কনভার্ট হয়ে যাবে, এটা ওইচ হয়ে যাবে, নেক্সট এখান থেকে সিএইচ সিএইচ থ্রি অ্যান্ড সিএইচও, এটা বেরিয়ে এলো কি আমাদের প্রোডাক্ট নাম্বার ফোর। তাহলে এইভাবে আমরা অ্যালডল কনডেনসেশন, যদি মিক্সড অ্যালডল হয়, যদি দুটো আলাদা আলাদা যৌগের মধ্যে অ্যালডল করতে দেয়, আমরা নির্দিষ্ট একটা প্রোডাক্ট না পেয়ে কিন্তু আমরা মিক্সচার অফ ফোর প্রোডাক্টস পাচ্ছি। কিরকম, আরেকবার বলি প্রথম থেকে, প্রথমে নিজের সাথে নিজেদেরই ওদের উভয় বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে প্রথম দুটো প্রোডাক্ট আমরা পাই, নেক্সট ওরা একে অপরের সাথে বিক্রিয়া করে, যদি এতে তখন হয় আলফা হাইড্রোজেন লিবারেশন, তখন বিতে হবে চার্জ সেপারেশন, আর যদি এতে হয় চার্জ সেপারেশন, বিতে হবে তখন আলফা হাইড্রোজেন লিবারেশন। এই চারটে প্রোডাক্ট কিন্তু আমরা পেলাম। এর যদি আরেকটা এক্সাম্পল আমরা দেখি, অ্যাসিটালডিহাইডের সাথে আমরা নিলাম অ্যাসিটোন, সিএইচ থ্রি সিএইচও, তার সাথে অ্যাসিটোন, একই নিয়ম, এটাকে আমি এ ধরে নিচ্ছি, এটাকে আমি বি ধরে নিচ্ছি, আমি জানি চারটে প্রোডাক্ট আমরা এখানে পাবো। তো প্রোডাক্ট ওয়ান কি হবে, প্রোডাক্ট ওয়ান হবে সিএইচ থ্রি সিএইচও, তার মধ্যে ডাইলিউটেড এনএওএইচ। আমি এই প্রোডাক্টটা কিন্তু নেক্সট টাইম আর লিখছি না, কারণ এর আগেরটাই যে ফার্স্ট প্রোডাক্ট পেলাম সেটাই হবে, আমি জাস্ট প্রোডাক্টটাকে এখানে বসিয়ে দিলাম, সেম মেকানিজম করে এই বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ডটা এখানে কিন্তু তৈরি করবে। নেক্সট হবে কি, বি এর একটা মলিকিউলের সাথে বি এর অ্যালডল হবে। তাহলে প্রোডাক্ট নাম্বার টু এর জন্য আমি কি করব, এইখানে সাপোজ এই কার্বনের একটা, এটা আলফা কার্বন, এখানে এটাও আলফা কার্বন, যেটা থেকে খুশি একটা আলফা হাইড্রোজেন আমি বার করতে পারি, এখান থেকে একটা আলফা হাইড্রোজেনকে আমি বার করে লিখলাম। এবার এখানে দিয়েছি বেস, বেসটা এখান থেকে ওইচ মাইনাসটা এসে নিউক্লিওফাইল, সরি বেস এখান থেকে এইচ প্লাসটাকে অ্যাট্রাক্ট করলো, করে এই বন্ডেড ইলেকট্রন দুটো আবার দিয়ে দিল কার্বনকে, তো এখান থেকে একটা নিউক্লিওফাইল জেনারেট করলো যেটা দেখতে এরকম। এবার এই নিউক্লিওফাইলটাই এরই আরেকটা মলিকিউলকে এসে অ্যাটাক করবে, যখন এই নেগেটিভটা দিয়ে এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডেড ইলেকট্রনটা ভেঙে চার্জ সেপারেশন হয়ে অক্সিজেনের মাথায় চলে যাবে লোন পেয়ারটা, এবং এখানে একটা নেগেটিভ চার্জ আসবে অক্সিজেনের মাথায়, যেটাকে কিনা পরবর্তীতে হাইড্রোলিসিস করলে আমরা জানি সেটা ওইচে কনভার্ট হয়। তো আমি ডিরেক্টলি যদি ওইচ করে প্রোডাক্টটা লিখি, এখান থেকে প্রোডাক্টটা আমি পাবো সিএইচ থ্রি, এখানে সিএইচ থ্রি, এর সাথে এটা ওইচ হয়ে যাবে, তার সাথে এই সিএইচ টু দিয়ে এসে বাকিটা জুড়ে গেল, তৈরি হলো এই প্রোডাক্টটা।
এটা আমরা পেয়ে গেলাম কি প্রোডাক্ট নাম্বার 2 এবার প্রোডাক্ট নাম্বার 3 কি হবে এরা একে অপরের সঙ্গে বিক্রিয়া করবে যেখানে একটাই চার্জ সেপারেশন হলে অন্যটা থেকে আলফা হাইড্রোজেন বের হবে তো প্রোডাক্ট নাম্বার 3 যদি আমরা দেখি সে আমি এবার এ থেকে আলফা হাইড্রোজেনটা বার করব তাহলে একটা আলফা হাইড্রোজেন আমি এখান থেকে বার করেই লিখলাম এবং তার মধ্যে বেস দেওয়া হলো NaOH এখান থেকে OH- টা এলো OH- টা এই H+ টাকে অ্যাট্রাক্ট করে জল করলো এবং এখান থেকে নিউক্লিওফাইল হিসেবে আবার আমি এই জিনিসটা পেলাম CH2- and CHO এইবার যদি এইটা এরই আরেকটা মলিকিউলকে এসে অ্যাটাক করে এই পজিটিভ চার্জ কার্বন তখন আবার এটা এখানে অ্যাটাক করলে এই বন্ডটা ভেঙে ইলেকট্রন দুটো অক্সিজেনের কাছে চলে আসবে দেন যদি এরা একে অপরের সাথে জুড়ে যায় তখন আমি প্রোডাক্টটা পাবো আমি হাইড্রোলিসিস করার পরেই লিখছি এটাকে O- না লিখে একেবারে OH করে দিলাম এবং তার সাথে ওই বাকি পোরশনটা এসে কিন্তু জুড়ে গেল একটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখতে হবে এখানটা এটা CH3 এটা অ্যাসিটোন ছিল সেকেন্ড কম্পাউন্ড আমাদের অ্যাসিটোন ছিল তাহলে এখানে আমি কি হবে দুটোই CH3 পাবো বাকি মেকানিজমটা কিন্তু সেম এখান থেকে OH- H-টাকে নিলো নিউক্লিওফাইলটা এসে এই অ্যাসিটোনের পজিটিভ কার্বনটা অ্যাটাক করলো এবং এখান থেকে এই বাকি পোরশনটা এসে জুড়ে গেল এটা পেলাম কি আমরা প্রোডাক্ট নাম্বার 3 আর লাস্ট যে প্রোডাক্টটা পাবো সেখানে আমরা জানি কি হবে সেখানে ঠিক উল্টোটা অ্যাসিটোন থেকে যদি আলফা হাইড্রোজেন বের হয় তখন চার্জ সেপারেশনটা হবে অ্যাসিটালডিহাইডে তো তাই যদি হয় এখান থেকে একটা H বার করে লিখলাম এই H-টাকে তার মধ্যে বেস দেওয়া হলো এখান থেকে OH- বেরিয়ে এলো OH- টা এখান থেকে এই H+ টাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করলো যার ফলে এই কার্বনটার মাথায় আমরা একটা নেগেটিভ চার্জ পেলাম এখানে CH2- হলো এইটা এবার নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে কাকে না অ্যাসিটালডিহাইডকে অ্যাসিটালডিহাইডের পার্শিয়াল পজিটিভ কার্বন এটা অক্সিজেনটা পার্শিয়াল নেগেটিভ এইখানে এসে এই নেগেটিভটা অ্যাটাক করলো যার ফলে এই বন্ডটা ব্রেক করে অক্সিজেনটা লোন পেয়ারটা পেয়ে গেল তারপরে এখান থেকে আবার যদি আমরা হাইড্রোলিসিস করে প্রোডাক্টটা লিখি তখন CH3 CH এই O- টাকে একবারে আমরা আফটার হাইড্রোলিসিস এখানে H2 লিখে দিলাম সঙ্গে এখানেও আমি একসাথে H2 লিখে দিতে পারি দিলে পরে এটাকে OH-এ কনভার্ট করে দিল তার সাথে বাকি পোরশনটা এসে কিন্তু যুক্ত হলো তাহলে এক্ষেত্রে আমরা মিক্সচার অফ প্রোডাক্টস পেলাম তার মানে মিক্সড অ্যালডল কনডেনসেশন যখনই আমাদের পরীক্ষায় আসবে আমাদের মনে রাখতে হবে যে আমরা নির্দিষ্ট করে একটা প্রোডাক্ট পাবো না সেখানে আমরা মিক্সচার অফ প্রোডাক্টস পাবো এবং অবশ্যই যদি আমি কম্পাউন্ড দুটোকে এ আর বি ধরে নিই তাহলে প্রথমে এ এর মলিকিউলের সাথে এ এর বিক্রিয়া হবে তারপর বি এর সাথে বি এর বিক্রিয়া হবে দেন এরা একে অপরের সাথে বিক্রিয়া করবে যেখানে বাকি দুটো প্রোডাক্ট যেরকমভাবে পাচ্ছি আমরা এভাবে পাবো তো মিক্সড অ্যালডল কনডেনসেশন অনেক সময় পরীক্ষায় আমাদের শর্ট আউট হিসেবে দেয় অনেক সময় আমাদের প্রোডাক্টগুলো লিখতে দেয় বা এখান থেকে ওই আমাদের যেগুলো আসে এবিসিডি শনাক্তকরণ টাইপের প্রশ্ন আসে এর মধ্যে এরিয়েজেন্ট দিলে এ প্লাস বি সেরকম ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে তো মিক্সড অ্যালডল কনডেনসেশনের এই ছিল মেকানিজম এটা রিলেটেড যদি কোনো ডাউট তোমাদের থাকে সেটা আমাকে তোমরা জানাতে পারো বা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের মেল আইডি দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের মেল করতে পারো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রেস দ্য বেল আইকন থ্যাংক ইউ